বন্ধুরা, প্লাস্টিকের বোতলে জল পান করার ফলে আপনার লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবং কেন বিস্কুটের গায়ে এরকম ছিদ্র দেওয়া থাকে তা কি আপনারা জানেন? ভিডিওটিতে এরকম আরো কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করব, যেগুলো শোনার পর আপনারা অবাক হতে বাধ্য হবেন। সো ভিডিওটিতে প্রথম থেকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। নাম্বার ওয়ান, কেরালায় এক ব্যক্তি 4 ঘন্টা 10 মিনিট মুখে 60,000 মৌমাছি রেখে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছিল। নাম্বার টু, কোনো নতুন জায়গায় ঘুরতে গেলে আপনি যদি ওই জায়গা সম্বন্ধে একটা ধারণা চান তাহলে কোনো চায়ের দোকানে চলে যান। চা খেতে খেতে এবং দোকানদারের সাথে আলাপ করতে করতে আপনি ওই জায়গা সম্বন্ধে অনেকটাই ধারণা নিতে পারবেন। নাম্বার থ্রি, বিস্কুটের গায়ে এইরকম ছিদ্র কেন দেওয়া থাকে? বিস্কুটের গায়ে এ ধরনের ছিদ্রের পোশাকের নাম হলো ডকার। সাধারণত বিস্কুট তৈরি করার সময় এই ছিদ্র তৈরি করা হয়। বিস্কুট তৈরি করার জন্য ময়দা চিনি জল দিয়ে মেশিনের সাহায্যে ডকার তৈরি করা হয়। যদি বিস্কুট বেক করার আগে ডকার তৈরি না করা হয় তাহলে বিস্কুটের আকার বদলে যেতে পারে। অনেক সময় মেশিনে বিস্কুট তৈরি করার সময় গরম হয়ে ফুলে যায়, তাই বিস্কুটের গায়ে ডকার তৈরি করা হয় যেন বিস্কুটের আকার বদলে না যায়। নাম্বার ফোর, গরমে যখন প্রাকৃতিক তাপমাত্রা বাড়ে তখন স্বাভাবিকভাবে প্লাস্টিকের বোতলে থাকা পানিও গরম হয়ে যায়। এতে প্লাস্টিকে থাকা নানান উপাদান বোতলে থাকা পানির সাথে মিশে যায়। তাপমাত্রা বেড়ে গেলে ক্ষতিকারক উপাদানগুলো অনেক বেশি মিশতে থাকে, আর সেই পানি পান করলে তা শরীরের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। প্লাস্টিকের মধ্যে থাকে বায়োফিল নামক একটি উপাদান। এই উপাদান গরমে তাপ পেলে পানির সঙ্গে দ্রুত মিশে যায়। এটি শরীরে প্রবেশ করলে তা থেকে দেখা দিতে পারে ডায়াবেটিস এবং মানসিক চাপের মতো সমস্যা। প্লাস্টিকের বোতলে থাকে টেলেক নামক একটি ক্ষতিকর উপাদান। প্লাস্টিকের বোতলে পানি রাখলে তা পানিতে মিশে যায়। এই ক্ষতিকর উপাদান বাড়িয়ে দিতে পারে আপনার লিভার ক্যান্সারের ঝুঁকি।